দশমীর রাত্রি কাটতে না কাটতেই আমি আর আমার ফ্যামিলি মিলে চলে গেছিলাম ভূতের রাজা দিল বর তাদের সোধপুর ব্রাঞ্চ। সোধপুর ব্রাঞ্চে পৌঁছেই জায়গাটা আমার বেশ ভাল লাগলো। ভেতরের থিমটা সাজানো হয়েছিল গুপিবাঘা সিনেমার সেই জঙ্গলের ঢঙে, বেশ চারিদিকে বাঁশ গাছ, ভূতের রাজার সেই ত্রিকোণ আলো, বেশ ভাল লাগছিল। গিয়েই আমরা স্টার্টার হিসেবে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর গন্ধরাজ চিকেন পকোড়া। এছাড়াও মেন কোর্স হিসেবে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো বাঘা থালি আর একটা গুপি থালি। বাঘা থালি আর গুপি থালিতে কী কী আইটেম থাকে সেটা আমি এখানে এদের মেনু কার্ডটা দিয়ে দিয়েছি, তোমরা পজ করে সেটা দেখে নিতে পারো। এটা ছাড়া আমরা নিয়ে নিয়েছিলাম মাটন কষা, কচি পাঠার ঝোল, লেবু লঙ্কা মুরগি, ডাব চিংড়ি, রাজবাড়ির মুরগি কষা, এইগুলো। খাবারগুলো মোটামুটি খেতে ভালোই ছিল, তবে লেবু লঙ্কা মুরগিটা আমার এক্সপেকটেশন মতো হয়নি। যারা ভূতের রাজা দিল বর এখনও ট্রাই করে দেখনি তারা অবশ্যই একবার ভূতের রাজা দিল বর ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না।